রক্ষণ করেন। প্রিয় ভাইরা আমার, এই বদরের যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে আল্লাহর পেয়ারা মাহবুব তাবুতে বসে হাত তুললেন আল্লাহর দরবারে, রসুল দাঁড়িয়ে গেলেন হাতকে তুললেন জজবার মধ্যে এসে, এই যে চাদরটা ছিল ওটা নিচে পড়ে গেল, আল্লাহ রসুল আল্লাহকে বলছেন রব্বুল আলামিন তুমি আমার সাথে যে ওয়াদা করেছো জিহাদের ময়দানে আমার সাহাবীদেরকে সাহায্য করবে, আল্লাহরে সাহাবীরা ভাঙ্গা তরবারি নিয়ে ময়দানে নেমে গিয়েছে, 313 জন সাহাবীকে ইসলাম কায়েমের জন্য জান বা জয়ে আমি অবতীর্ণ করে দিয়েছি, মাওলা তোমার সাহায্য পাঠিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সিদ্দিক আকবর দৌড়ে আসলো, এই রুমালখানা রসুলের কাঁধের উপর তুলে দিয়ে বললেন জিয়া রসুল আল্লাহ আপনি এত পেরেশান কেন, আপনার দোয়া তো, আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহ তো আপনার দোয়া কবুল করেছেন, এই করেই ফেলেছেন, ময়দানে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন নাজিল হয়ে গেছে। জোরে বলুন সুবহান। ভাইরা আমার, আজকেও ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পৃথিবীতে মুসলমানরা যদি ইসলাম কায়েমের জন্য মাঠে ময়দানে আসে, রাজপথে আসে, সংগ্রামের ময়দানে আসে, আল্লাহর সাহায্য এখনো আসতে পারে কিনা, আওয়াজ না পারে কিনা? ওরে আমার লক্ষ লক্ষ সুন্নি আন্দোলনের সংগ্রামী মুজাহিদরা শুনে রাখো, যদি বুকের তাজা খুন বাংলার জমিনে ঢেলে দিয়ে এ দেশের মাটিতে সুন্নিয়তের আন্দোলন সৃষ্টি করার জন্য মাঠে এসে যাও, আল্লাহর সাহায্য বদরের মতো তোমাদের জন্য এসে যাবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ নেই।